আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক পার্ট 3, নিউ ডকুমেন্ট এবং কালার মোড। আমরা আগের পার্টে আমরা দেখছি সেকশন ওয়ানে আমরা ইন্ট্রোডাকশন দেখাইছি কীভাবে কোথায় থেকে আমরা ডাউনলোড করব, কোথা থেকে কীভাবে কী কাজ করব, বা ভেক্টর গ্রাফিক্স কি, রাস্টার গ্রাফিক্স কি, এটা নিয়ে আলোচনা করছি। আজ থেকে আমরা দেখবো যে আসলে সেকশন টু, যেখানে এসেন্সিয়াল সেটিংস, এখানে বিভিন্ন রকমের সেটিংসটা দেখানো হবে যে বেসিক সেটিংসগুলো কীভাবে করা হয়। তো পার্ট থ্রিতে আমরা দেখাবো আসলে নিউ ডকুমেন্ট এবং কালার মোড কীভাবে তৈরি করে। আমরা নতুন ডকুমেন্ট আমরা দুভাবে তৈরি করতে পারি, যেমন একটা করতে পারি ফাইল থেকে নিউতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট, অথবা এখানে দেখেন একটা শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল এন দিলে আমরা ডকুমেন্ট একটা তৈরি করতে পারি আসতে পারি। এখন এই ডকুমেন্ট তৈরি করার পরে আমরা যেমন আমরা একটা তৈরি যদি করি, তখন এখানে দেখেন কয়েকটা সেকশন আছে, যেমন সাইজ কি, উইথ, আমরা হাইট আমরা এখান থেকে দিব, এখানে আসলে হলো ইউনিট কি দিব, ইউনিট কি কোনটা কি, এগুলো আমরা পরে ডিসকাস করব। এবং কালার মোড, এখানে কালার মোড কি কি, এটাও আমরা একটু পরে আমরা আলোচনা করতেছি আসলে কালার মোডটা কি। তাদের সাধারণত এইভাবে তৈরি করলে এখানে ওকে করলে নতুন একটা ডকুমেন্ট খুলে ফেলবে। তো এইভাবে সাধারণত আমরা হলো নতুন ডকুমেন্ট খুলতে পারি। এখন ধরা যাক কালার মোডটা কি, কেন আমরা কালার মোডটা ইউজ করবো। আসলে অ্যাডোব ইলাস্ট্রেটরে সাধারণত দুই প্রকারের কালার মোড থাকে। যদি এখানে আমরা দেখেন, এখানে দেখেন ফাইলের এখানে দেখা যাচ্ছে RGB প্রিভিউ, অর্থাৎ RGB কালার মোডে আছে এটা। এখানে আমরা ফাইল থেকে যদি এখানে যদি চলে যায় যে ডকুমেন্ট কালার মোড, এখানে দুইটা ডকুমেন্ট কালার মোড আছে, একটা হলো RGB আর একটা হলো CMYK। RGB এবং CMYK কি, এটা আমি এখন আলোচনা করতেছি। এই দুইটার যে কোনো একটা ক্লিক করতে হবে। এই জিনিসটা এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা যদি যান আমাদের যে হলো আমার প্রথম যে হোম পেজে এটা দেওয়া আছে, নিচের দিকে স্ক্রল করলে বুঝতে পারবেন কালার মিনিং কী, কালার মিনিংগুলো কী, কোন কালার কীভাবে কী মিনিং করে, এগুলো সাধারণত এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পারেন। এগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। এখন আমার ইলাস্ট্রেটরের কালার মোড, যেটা একটু আগে আমরা বলছিলাম দুই প্রকার, CMYK এবং RGB। CMYK, যেমন CMYK-তে বলতে বোঝা কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কেতে ব্ল্যাক। কেতে কেন ব্ল্যাক, যেমন আমরা যদি এখানে দেখি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই দেখা কেতে ব্ল্যাক বোঝাচ্ছে এই কারণে, কারণ আমরা যখন RGB রেড, গ্রিন, ব্লু, এখানে বিতে ব্লু দ্বারা বুঝেছি, এখানে বিতে ব্ল্যাক আমরা এর জন্য ইউজ করতে পারতেছি না, সেই জন্য এখানে ব্ল্যাক কালারটারে কে দ্বারা বোঝানো হয়েছে। এখন এই আর CMYK কালারটা হলে এটা আসলে কি, আমরা এটা সাধারণত আমরা প্রিন্টিংয়ে ব্যবহার করি, যেমন কাগজে মুদ্রিত কালের আলো শোষণকারী মানের উপর ভিত্তি করে এটা তৈরি করা। অর্থাৎ এই কালার এক, অর্থাৎ আমরা যদি CMYK-তে সবগুলো একসাথে বাদ দেই তাহলে আমরা কী পাই, সাদা কালার। যেমন সাদা কালার কীভাবে, আমি এখানে যদি একটা যেমন এটা ওইরকম নিলাম, এখানে দেখেন এখানে সবগুলা কালার, এইগুলা কালার সবগুলা বাদ দিলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে হলো সাদা কালার। আর যদি সবগুলো একসাথে যোগ করি, দেখেন সবগুলো যোগ করলে হয়তো ব্ল্যাক কালার। এর জন্য এটাকে বলা হয় মানে কাগজে শোষণকারী, আলো শোষণকারীর উপর নির্ভর করে এই CMYK কালারটা তৈরি করা হয়। আর এটার ভ্যালু থাকে যেমন হলো 0 থেকে 100%, যেমন এখানে এদিকে আসলে 0 আর এদিকে হলে 100%, 0 এবং 100% উপর নির্ভর করে হলো এটার কালার ভ্যালু। আর এই এটা যদি আমরা এখানে দেখি, এই কালারটা আমরা কী করি, কী কী ক্ষেত্রে ব্যবহৃত, যেমন এই কালারের ইয়েটা হয় 0 থেকে 100%, এবং বেস ফরম্যাট, ফরম্যাটটা হয় হলো AI ফরম্যাট, EPS ফরম্যাট অথবা PDF ফরম্যাট। যে এখানে দেখেন, এখানে আমি লিখেছি যে আমরা এইগুলো হলো ফিজিক্যালি প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় CMYK। অর্থাৎ আমরা যখন প্রিন্টিং পেজে ছাপাই অথবা কোনো বইয়ে দেখি, যথাত ফিজিক্যালি যেগুলো আমরা দেখতে পাই, লেখা টেখা যা কিছু আছে সবগুলো কিন্তু আমরা হইলাম CMYK কালার, এটার বলা হয় প্রসেস কালার। অর্থাৎ প্রিন্টিং প্রেসে প্রসেস করে এগুলা কালারগুলো আমাদের বইতে ছাপানো হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লেটার হেড, বিজনেস কার্ড, স্টেশনারি, স্টিকার, সাইনেজ, তারপরে অ্যাডভার্টাইজিংয়ে আমরা কী করি, বিলবোর্ড, ব্রোশিওর, ম্যাগাজিন, পোস্টার, লিফলেট, এবং মার্চেন্ডাইজের টি শার্ট, হেয়ার, প্যান, মাগ, এবং আরও কিছু আছে, প্রোডাক্ট প্যাকেজিং এবং রেস্টুরেন্ট মেনু, এগুলো সব কিন্তু আমরা কিন্তু প্রেসে প্রিন্ট করতে হয়, অথবা আমরা হলো
প্রসেসের মাধ্যমে বের করছে, এর জন্য এটার বলা হয় প্রসেস কালার। আর এটা এর জন্য করা হয় এই জন্য এটারে সিএমওয়েক, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এগুলো আলাদা আলাদা কালারের টোনার থাকে, টোনার বলে। তো প্রত্যেকটা কালার অনুসারে সবগুলো কম্বাইন অনুসারে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেখানে যে কালার প্রয়োজন সেইভাবে এগুলো ছাপানো হয়। যেমন এখানে আমরা কিছু ইয়ে দেখাইছি, যেমন এখানে আমি একটা ইয়ে করে দেখাইছি যে আমরা যে সিএমওয়াইকে, সিএমওয়াইকেগুলো দিয়ে কী ইয়ে করা হয়। এখানে দেওয়া আছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, অর্থাৎ আমরা যদি সায়ান এবং দেখেন এখানে সায়ান এবং ম্যাজেন্টা এই দুইটা কালার যদি এক করে, সায়ান এবং ম্যাজেন্টা কালার এক করলে হইলো ব্লু কালার, দেখলো রেড, গ্রিন, ব্লু, এর তিনটা কালার আমি এখানে ব্যবহার করি। যেমন সায়ান আর ইয়েলো কালার একসাথে দিলে, যেমন এটা আমি এখানে দেখাচ্ছি, যেমন আমরা প্রথমে বলছি কি এটি জিরো করে নেই, সায়ান আর হইলো ম্যাজেন্টা কালার দিলে দেখেন অটোমেটিক এটা কি ব্লু কালার হয়ে গেছে, দেখেন ব্লু কালার। আর যদি আমি বাদ দিই সায়ান এবং ইয়েলো কালার দিই তাহলে এটা দেখেন গ্রিন কালার চলে যাচ্ছে। আর যদি আমি সায়ান বাদ দিয়ে যদি আমি ম্যাজেন্টা এবং ইয়েলো তাহলে এটা দেখেন হইলে আপনার রেড কালার চলে আসে। অর্থাৎ এইভাবে কালার কম্বিনেশান করা হয়। আর যদি তিনটাই আমি 100% দিই, এই তিনটা ব্ল্যাক বাদ দিয়ে, এই তিনটা দিলেও কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে যে ইয়েলো সায়ান এবং ইয়েলো মিলে হয়েছে গ্রিন, এখানে যে দুইটা দেখছে এখানে ওভার প্রিন্ট, এখানে দেখা যাচ্ছে গ্রিন হয়ে গেছে। আর এই সবগুলা কালার একসাথে যখন আমরা বাড়ানো হয় তখন এটা ব্ল্যাক হয়ে যায়, সবগুলা কালার 100% হইলেও এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, সবগুলা কালার ইয়ে করলেও আমরা যদি একসাথে দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিছু একটা সামান্য আপনাদেরকে ধারণা দেওয়া আছে সিএমওয়াইকে কীভাবে কালার কম্বিনেশান করা হয়। অর্থাৎ আপনারা এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন। যখন আমি গ্রিন কালার শুধুমাত্র সায়ান এবং ইয়েলো বলছি, সায়ান আমি এইটার দেখেন লাইট গ্রিন কালার, এখানে আমি ডার্ক করতে গেলে হয় আমি ব্ল্যাক বাড়াইতে হবে অথবা ম্যাজেন্টা বাড়াইতে হবে, অন্য একটা কালার এটার সাথে অ্যাড করতে হবে। ঠিক একইভাবে ব্লুয়ের ক্ষেত্রে যদি আমি এটাও করি যে আর একটু ডার্ক করতে চাইলে হয় ব্ল্যাক অথবা এখানে ইয়েলো করা, মানে আমি তিনটা কালার একটা বাজে পড়বে। তো সবসময় মনে রাখবেন যে ব্ল্যাক কালার দিয়ে যখন আমরা টেক্সট এডিট করব তখন সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক কালার ইউজ করব না, কারণ আমরা পরে যখন টেক্সট কারেকশান করতে হলে তখন এটাকে অনেকে প্রবলেম পড়তে হয়। এগুলো আমার যখন আউটপুট সেটিং যাবেন তখন ওইখানে দেখতে পারবেন, আসলে এগুলো না পরে আলাপ আলোচনা করব। তারপরে আসা যাক কারণ হলো আপনার, তারপরে আমরা কি সিএমওয়াইকের পরে তারপরে আমরা এখন আসব হলো আরজিবি কালার। আরজিবি কালারটা কি রেড, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ তিনটা কালার। এই তিনটা কালারে কিন্তু এটা আমরা বলা হয় ওইটা যেমন হইলে আমরা হইলো মাইনাস করে আমাদেরকে ইয়ে করা হোয়াইট কালার হচ্ছে, আর এটার আমরা বলা হয় যে সংযোজক কালার, অর্থাৎ আরজিবি একসাথে যোগ করলে। এখন যদি আমি কালার প্লেটে এখানে দেখেন এটা অংশ হচ্ছে এখান থেকে কালার প্লেট আরজিবি, আরজিবিতে আমরা সবগুলা কালার একসাথে যোগ করি তাহলে এটা হোয়াইট হয়ে যাচ্ছে, এর জন্য এটা বলা হয় সংযোজক কালার। আর এগুলার যদি সব আর একসাথে মান থেকে আবার এটার যদি আমি জিরো করি তাহলে দেখেন ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, এই যে ব্ল্যাক হয়ে গেছে। অর্থাৎ রেড, গ্রিন কালার, ব্লুয়ের এগুলোর মান হলো 0 থেকে 255 প্রত্যেকটা হবে। আর আমরা এর আগে দেখছিলাম যে সায়ান আর ম্যাজেন্টা 0 থেকে 100%। এটাই আমার ওয়েবসাইটে এখানে ডিটেলস দেওয়া আছে যে আরজিবি কালার এবং এগুলা সাধারণত কিসে ব্যবহার করা হয়। যেমন আমরা যে কারো কী কী লাইটিং, স্মার্টফোন, ট্যাবলেটস এবং ক্যামেরা, টেলিভিশন এবং কম্পিউটার, মানে এগুলো কিন্তু আমরা আরজিবি মোডে দেখতে পাচ্ছি, আরজিবি মোডে আমরা এই কালারগুলো, কারণ এগুলো কিন্তু প্রসেস কালার না। তো এইটার ফরম্যাটগুলো হয় সাধারণত কি জেপিজি, পিএনজি, জিআইএফ ফরম্যাট হয়। আর এই কালারগুলো ওভারলে করলে হলো আমাদের ওভারলে কালারগুলো ম্যাজেন্টা, ইয়েলো, সায়ান হয়। আর এই আরজিবি কালারগুলো সাধারণত কি কোথায় কোথায় আমরা ব্যবহার করি, যেমন আমরা যদি ওয়েব পেজ থাকে, অ্যাপস ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস থাকে এবং ওয়েব বাটন, গ্রাফিক্স, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ওই আরজিবি কালারে দেখি। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেমন অনলাইন ব্যানার, অনলাইন লোগো, অনলাইন অ্যাড, এগুলোর ক্ষেত্রে কিন্তু আরজিবি কালার ইউজ করা হয়, এখানে সিএমওকে কালার ইউজ করা হয় না। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন পোস্ট করি বিভিন্ন ডিজাইন সেক্ষেত্রে হলো আরজিবি কালার। তারপরে যেমন ভিডিও অ্যানিমেশন, ডিজিটাল গ্রাফিক্স, ইনফোগ্রাফি, এগুলোর ক্ষেত্রে আমরা আরজিবি ব্যবহার করি। কেন ব্যবহার করি দেখেন, আরজিবি কালারটা এখানে হলো একটা ভাইব্রেন্ট কালার, এটা আমরা দেখতে আছি লাইট পাসের মাধ্যমে একটা ভাইব্রেন্ট কালার। এই কালারটার যখন আমরা প্রিন্টিং প্রেসে নিয়ে যাবো তখন কিন্তু এই ভাইব্রেন্ট কালারটা থাকবে না, একটু ডাল হয়ে যাবে,
কারণ আমি এখানে দেখাচ্ছি, যেমন আমি ডকুমেন্ট কালার মোডটা যদি আমি চেঞ্জ করি, দেখেন এখানে দেখেন একটু ডাল হয়ে গেছে, কারণ এটা হলো আপনার তখন এটার 100 সায়ান দিয়ে আমরা কাজ করতে পারবো, অথবা রেড, আমরা রেড গ্রিন ব্লু বা সায়ান না ম্যাজেন্টা এবং ইয়েলো বাড়ে, তার সাথে আমরা অন্য একটা কালার অ্যাড করে এগুলো তৈরি করতে, এর জন্য এটারও বলা হচ্ছে যে এইটিলো CMYK-টা হলো প্রসেস কালার। প্রসেস কালারে কিছু কালার কমে যায়, যেটা একটু আগে আমরা বললাম যে RGB মানে CMYK কালার আমরা যেটা হলো কাগজে অ্যাবজর্ব করে না, অর্থাৎ কাগজে কিছু শোষণ করে নেয়, তো শোষণ করে নিলে কালারটা তখন একটু ডাল হয়ে যায়। আর আমাদের যখন যেমন আমরা যে ডিজিটাল মিডিয়া RGB ব্যবহার করি, সেই ক্ষেত্রে এগুলো আমরা একটু ভাইব্রেন্ট দেখতে পারি, কারণ সেখানে কালারে কোনো লস থাকে না, লসের কোনো অপশন থাকে না। CMYK আমরা প্রিন্টিং প্রেসে যখন ছাপাই তখন কালারের একটু লসের সম্ভাবনা হয়। তো এটাই সাধারণত এখানে কালার বিভিন্ন এগুলো ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন কীভাবে কী ইয়ে করা হয়েছে। এই এটাই সাধারণত, এগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আলাপ আলোচনা আমরা পরে করবো, পরে টিউটোরিয়াল আপনারা বুঝতে পারবেন, কালার কম্বাইনেশান আছে কত কিছু, আমরা কালার উপরে অনেক টিউটোরিয়াল পাবেন। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা খুবই ভালো লাগছে, এবং যদি